নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও যে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে আর বন্ধুরা টাইটেল থাম্বল দেখে তো বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ যারা অর্কিড করেননি বা একদম প্রথম বিগেনার যারা এই অর্কিড শুরু করছেন তাদের জন্যই আজকের ভিডিওটি এবং অর্কিডের সমস্ত পরিচর্যা কিভাবে অর্কিড প্রতিস্থাপন করব কোন জায়গায় রাখবো কী খাবার দেব সবটাই থাকছে আজকের আলোচ্য বিষয় তো একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন আর যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর তো আজকের ভিডিওটিও ভীষণ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম একটি সোনারপুরের নার্সারিতে সো ওখান থেকে এই অর্কিড গাছটি আমি কিনে এনেছিলাম তো তখন অর্কিড গাছটিতে সেভাবে কোনো ফুল ছিল না স্টিক বেরিয়েছিলো জাস্ট কুঁড়ি ছিল না তো আমি এনে রেখে দিয়েছিলাম যে কোনো গাছই এনে আমি রেখে দিই যাতে আমার বাড়ির যে আবহাওয়া বা আমার বাগানের যে আবহাওয়া তার সাথে যাতে ম্যাচ করে যায় সেই কারণে সব গাছই আমি রেখে দিয়ে এনে তারপরে সেটাকে যদি পটিং করার প্রয়োজন হয় তাহলে তারপরেই কিন্তু আমি রিপোর্ট করি আর এটা অবশ্যই আপনারাও করবেন এই কাজ এই কথাটি আমি বলে রাখি দেখুন এই পাত্রটি কিন্তু যথেষ্ট ছোট হয়ে গেছে এই গাছটির তুলনায় কারণ প্রায় দু সপ্তাহর বেশি গাছটি আমার বাগানে আছে দেখুন চারিদিক থেকে শিকড় বেরিয়ে এসছে তো গাছটিকে রিপোর্টিংয়ের প্রয়োজন তো আমি মাটির টব রেকমেন্ড করব যে কোনো কাউকে এই অর্কিড গাছের জন্য বসানোর জন্য মাটির যে টপগুলো হয় কিন্তু আমি দুঃখের বিষয় মাটির টপ পাইনি এমনকি অর্কিডের জন্য যে প্লাস্টিকের টপগুলো হয় সেগুলোও পাইনি তো আমার মিসেস হচ্ছে এই টপগুলো বানিয়ে দিয়েছেন তো এই যে কেটে কেটে এইভাবে সুন্দর করে অর্কিড বসানোর জন্য একদম উপযুক্ত টপ বানিয়ে দিয়েছেন তো আমি সেইখানেই বসাচ্ছি এবং কি কি মিডিয়া নেব সেটা নিয়ে একটু বলে নিই মিডিয়া মিডিয়া বলতে গেলে এখানে অর্কিডের জন্য আপনাকে নিতে হবে চারটে জিনিস থাকলে খুবই ভালো হয় সেটা হচ্ছে ঠিক এই রকম ইটের টুকরো ইট ভেঙে নিয়ে আমি করে নিয়েছি ঠিক এই রকম ইটের টুকরো আর যেটা নারকেল ছোবড়া আমরা বলি তো এই নারকেল ছোবড়া এই দুটো জিনিস দিয়ে আমি বানাবো এবং আরও দুটো জিনিস আপনারা অ্যাড করতে পারেন যে দুটো জিনিস কিন্তু আমি পাইনি বলে অ্যাড করিনি সেটা হচ্ছে কোনো গাছের পুরোনো বাকল বা ছাল এবং দ্বিতীয়টি হচ্ছে কাট কয়লা মানে কাট পোড়ানোর পরে যে কাট কয়লা থাকে সেইটা তো এইবারে যেটা বলবো যে আপনারা যে কটা দিনই সেই চারটে জিনিসের মধ্যে পাবেন যদি চারটে জিনিসই ব্যবহার করেন আপনাদের পটিংয়ের জন্য তাহলে তো খুবই ভালো আর না হলেও এই ইটের টুকরো এবং নারকল ছোবড়া যে দুটো সহজলভ্য সেই দুটো জিনিস কিন্তু আমি দিয়ে করছি তো প্রথমে করব কি যে বেশ কিছুটা সাফ ফাঙ্গিসাইড আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এটির একটি জলে দ্রবণ তৈরি করব এবং এই জলে দ্রবণের মধ্যে কিন্তু আমি এই যে মিডিয়াটিতে আমি গাছটি বসাবো মানে এই অর্কিডটি বসাবো সেটিকে বা সেইগুলিকে এর মধ্যে কিন্তু জীবাণুমুক্ত বা ফাঙ্গাস মুক্ত করার জন্য আমি ভিজিয়ে দেব এবং ভিজিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমি রেখে দেব তারপরে ধীরে ধীরে আমি কিন্তু যে গাছটিকে বের করব আপনারা দেখবেন যে গাছটিকে বের করব এবং কিভাবে বের করছি এবং বের করার পরেও এই গাছটিকে দশ মিনিটের জন্য আমি এই ফাঙ্গিসাইড জলেতে রাখবো এর কারণ হচ্ছে একটাই যে যেহেতু এই নারকেল ছোবড়া এবং ইট বলুন এই মিডিয়াতে থাকলে কিন্তু একটা ফাঙ্গাল অ্যাট্যাকের হওয়ার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু এখন প্রায় বর্ষাকালে শেষ হলেও বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে তো সেই কারণেই আর এরা মানে নার্সারি থেকে যে মিডিয়া মানে রয়েছে শুধু কোকো চিপসের মধ্যে রয়েছে বা নারকেল ছোবড়ার মধ্যে রয়েছে এই মিডিয়াটির জন্য কিন্তু ফাঙ্গাস আপনারা দেখবেন সাদা সাদা এক ধরনের ফাঙ্গাস লেগে যায় নারকল ছোবড়ায় তো সেইটা যাতে না আসে সেই কারণেই এই কোকো চিপসগুলোকে এবং ইটটাকেও আমি কিন্তু ফাঙ্গাস মুক্ত করার জন্য এই ফাঙ্গিসাইট জলে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব এবং আপনাদের বলবো যে গাছ বসানোর পরেও সপ্তাহে একবার করে হলেও পাতলা করে ফাঙ্গাস ফাঙ্গিসাইট আমি সাব ব্যবহার করি আপনারা যে কোনো ফাঙ্গিসাইট কিন্তু ব্যবহার করবেন হালকা করে গোড়ায় পাতলা করে জল দিয়ে স্প্রে করে দেবেন আর যেটা ব্যাপার এই যে ভিজিয়ে রাখলাম এটিকে কিন্তু আমি কুড়ি মিনিট ভেজাবো মিডিয়াটিকে এরপরে গাছটিকে কিন্তু আমি আস্তে আস্তে পর থেকে বের করব। গাছ বের করার সময় একটা কথা বলে দিই আপনারা দেখবেন যে যে কোনো নার্সারিতেই দেখবেন যে অর্কিডের যেখানে মেন জায়গা সেই জায়গায় কিন্তু যখন গাছটি থাকে যে টবেতে সেইখানে কিন্তু অত্যধিক একটা জমাট ভাব লক্ষ্য করা যায় অর্কিডের গোড়ার কাছে কারণ যারা নার্সারি মালিক বসান গাছটিকে যখন কাটিংয়ের মারফতে যখন বসান তখন তারাই কিন্তু এই জায়গাটি করেন এবং এটি যথেষ্টভাবে ভালোভাবে বেঁধে রেখে দেন শক্ত করে এবং আমি বলবো রেকমেন্ড করব যে এই যে শক্ত অংশগুলো আপনারা কিন্তু ছাড়াবেন না শক্ত অংশগুলো না ছাড়ালে কিন্তু গাছটি খুব সুন্দরভাবে আপনার যে রিপোর্ট করবেন যে বড় টবে সেই টবে বা পটে কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি গ্রো করবে আর যদি ছাড়িয়ে দেন তাহলে কিন্তু অনেক শিকড় নষ্ট হয়ে যেতে পারে শিকড় কেটে যেতে পারে যার ফলে গাছটি কিন্তু মারা গেলেও যেতে পারে অথবা কিন্তু গাছটি গ্রো করতে অনেকটা সময় নিয়ে নেবে সেই কারণে বলবো এই যে দেখছেন যে রুট বাউন্ড হয়ে রয়েছে চিপসের মধ্যেই এই বাউন্ড যে চিপস এইটাকে কিন্তু কোকো চিপসাকে আলাদা করার চেষ্টা করবে না আমি করিনি অনেকে হয়তো করেন আলাদা করে বসান কিন্তু আমি করিনি এবং এটা নার্সারি থেকেও বলে দিয়েছিল আমাকে সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা তো এটিকেও আমি কিন্তু দশ মিনিটের জন্য গাছটিকেও আমি ফাঙ্গিসাইড গোলা জলের মধ্যে রাখবো দশ মিনিটের জন্য আর আমার কাছে দুটো গাছ এনেছিলাম কিনে প্রাথমিক অবস্থায় তো এই দুটো গাছেরই আমি রিপোর্টিং দেখাবো তো তার মধ্যে দেখুন আমি কিভাবে এটিকে দশ মিনিটের জন্য রাখতে থাকি এবং কিভাবে আস্তে আস্তে সমস্ত বর্ষায় গাছটিকে প্রতিস্থাপন করি তো তার মাঝে কয়েকটা কথা বলে যে গাছটিকে কোথায় রাখবেন গাছটি প্রতিস্থাপন করার পর এমন জায়গায় রাখবেন যেখানে ডিরেক্ট সানলাইট বা সূর্য কিরণ যেন না পড়ে প্রথম শর্ত হচ্ছে আমাদের এইটা দ্বিতীয় কি দিকে খেয়াল রাখতে হবে যেন বৃষ্টির জল সরাসরি সেখানে না পড়ে তাহলে ডিরেক্ট কিরণ না পড়ে বৃষ্টির জল যেন সরাসরি গাছের উপরে না পড়ে এই রকম জায়গায় কিন্তু আমাদের রাখতে হবে অনেকে গ্রিনহাউস করে রাখেন আর যারা গ্রিনহাউস হাউস করবেন না আমার মতন মানে আমার করার জায়গা নেই বা পজিশন নেই আমি কিন্তু এটিকে একটি পাঁচিলের আমার মানে বাড়ি পাঁচিলের গোড়ায় কিন্তু আমি জায়গাটিকে রাখবো এবং অল্প করে হালকা শেড আছে সেই সেরকম জায়গায় কিন্তু আপনাদেরও রাখার জন্য বলবো যাদের গ্রিন করার মতো জায়গা নেই আর যারা যাদের আছে তারা তো গ্রিন করে রাখতেই পারেন তাহলে সরাসরি সূর্যালোকও পড়বে না আর সরাসরি বৃষ্টির জলও ডাইরেক্ট এসে পড়বে না তো রাখার ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে রাখার বিষয়টা কোথায় রাখবেন অর্কিড সেই জায়গাটিকে বলে রাখলাম কোনো গাছের ছাওয়ায় রাখতে পারলে খুবই ভালো বা কোনো গাছেও যদি আপনারা বাঁধিয়ে দেন তো দেখবেন যে অনেক গাছেও কিন্তু অর্কিড হয়ে থাকে বাঁধিয়ে রেখে দেয় এবং পরবর্তীকালে শিকড় ধরে নেয় সেই গাছের সাথে তো সেইভাবেও রাখতে পারেন মানে বড় গাছের কথা বলছি আর তার থেকে বড় বিষয় যেটা রাখার বিষয় তো এটা গেলই আর যেটা দেখতে হবে যে গ্রীষ্মকালে কিন্তু আমাদের অন্তত দুই থেকে তিনবার কিন্তু জল স্প্রে করে দিতে হবে আর বর্ষাকালে যদি বা মানে বৃষ্টির জল পায় ইনডিরেক্টলিও যদি বৃষ্টির জল পায় তাহলে অবশ্যই মিডিয়াটা ভিজে আছে কি না সেটা দেখে নিয়ে জল দেবেন বর্ষাকালে আর শীতকালে অন্তত একবার করে প্রতিদিন আমাদের জল কিন্তু স্প্রে করে দিতে হবে আর পটটি এমনভাবেই করবেন যাতে জল দিলে জল সাথে সাথে বেরিয়ে যায় যেন না দাঁড়ায় এই রকমভাবেই কিন্তু আমাদের পটিং মিডিয়াটা বানাতে হবে এবং অবশ্যই যে পটে আমরা গাছটি বসাবো সেই পটটিকেও কিন্তু খুব সুন্দরভাবে রা দেখে নিতে হবে যাতে জল দিলে কিন্তু জল দ্রুত বেরিয়ে চলে যায় তো এই গেল পটিং মিডিয়া এবং কোনভাবে মানে বানাবো এবং কি পটে আমরা দেব আর কতটা মানে কোন জায়গায় রাখবো এই দুটো জিনিস হলো এর পরে তিন নম্বর যেটায় আসবো যে কি খাবার দেবো হ্যাঁ বেশি বিশেষ কিছু খাবারের প্রয়োজন পড়ে না তো আপনারা এনপিকে উনিশ 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 এটা খুব সামান্য মানে এক চা চামচ যে চা চামচ হয় ছোট্ট চা চামচ সেই চা চামচের হাফ করে আপনারা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে কিন্তু সন্ধ্যার আগে স্প্রে করতে পারেন অবশ্যই পাতায় করবেন না একটু গোড়ার দিকে মাটিতে করবেন এবং সামান্য পাতায় পড়লেও খুব একটা অসুবিধা হবে না অবশ্যই সন্ধ্যের দিকে করবেন এবং স্প্রে করার সময় মা দেখতে হবে যে যেন কোনোভাবে না ধুয়ে যায় এই ফলিয়ার স্প্রেটি তো এই মোটামুটি খাবার দাবার বলতে এটাই এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই আর দেখতে হবে যখন কিন্তু অত্যাধিকারে রুট বা শিকড় যেগুলো কিন্তু টবের বাইরে বেরিয়ে এসছে ভীষণ পরিমাণে সেই সেটাকে খেয়াল রাখতে হবে তারপরেই কিন্তু আপনারা রিপোর্ট করবেন যেরকম আমি দেখালাম যে অত্যাধিকারে বাইরে চলে এসছে আর অবশ্যই কিন্তু বাইরে বের হওয়ার জন্য মানে শিকড় যাতে শিকড়ে যাতে আলো পায় বাতাস পায় সেই রকমভাবেই কিন্তু আপনারা পটিং যে মিডিয়াটি করবেন সেটি অর্কিডটি বসানোর সময় সেদিকে খেয়াল রাখতে হবে যাতে বাতাস এবং আলো উভয়ই যাতে ভালোভাবে চলাচল করতে পারে ওর ভিতর দিয়ে এই ছিল মোটামুটি কোথায় রাখবো কি খাবার দেব এবং পটিং মিডিয়া কেমন হবে পটটি কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে আর যেটা আছে যে রোগ পোকা রোগ পোকা কিন্তু সেভাবে আক্রমণ করবেন না করে না সাধারণত অর্কিডে যেটা একটা সমস্যা দেখা দেয় ফাঙ্গাসের সমস্যা এটা কিন্তু আপনারা এক সপ্তাহ বা দশ দিন ছাড়া কিন্তু একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনারা স্প্রে করতে পারেন পটিং মিডিয়ায় মিডিয়াটি যেহেতু কোকো চিপসে থাকে বললাম আর যেহেতু অনেক গাছের ছাল অনেকে শুকনো ছাল দিয়ে করেন তো এইসবের জায়গায় কিন্তু একটা হালকা হলেও ফাঙ্গাস এটাকে সম্ভাবনা থেকে থাকে তো ওই কারণে দশ দিন ছাড়া ছাড়া কিন্তু ওই একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে খুবই ভালো হয় বিশেষত বর্ষাকালটাতেই একটা সমস্যা দেখা দেয় আর তারপরে যেটা বলবো যে একটা পিঁপড়ের কিন্তু এখানে মানে সম্ভাবনা থাকবে পিঁপড়ে ধরার তার কারণটা হচ্ছে যেহেতু একটা হালকা ময়েশ্চার ভাব থাকবে সবসময় এই পটিং মিডিয়ায় তো এই স্যাঁত ভাবের জন্য কিন্তু অনেক সময় পিঁপড়ের আক্রমণ হলেও হতে পারে তো সেই পিঁপড়ের আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে আপনারা যেটা ঘরোয়া উপায় আমরা করে থাকি যেটাকে গ্যামাক্সিন পাউডার বলে তো এই গ্যামাক্সিন পাউডার টবের চারপাশ থেকে ছড়িয়ে দেবেন অবশ্যই পটিং মিডিয়া নয় যে স্থানে রাখবেন সেই জায়গায় আশেপাশ থেকে ছড়িয়ে রাখতে পারেন এটা তাহলে কিন্তু পিঁপড়ের আক্রমণের হার অনেকটা কমে যাবে আর যদিও বা হ্যাঙ্গিং করে রাখেন সেই জায়গায় কিন্তু আপনারা যে লক্ষণ রেখা বা চক যেটা হয় ওইটা কিন্তু যে জায়গায় দিয়ে দেবেন নাহলে কিন্তু এই পটিং মিডিয়া মানে ভিতরে একটা পিঁপড়ের বাসা করার সম্ভাবনা থেকে থাকে তো এই ছিল মোটামুটি আজকের অর্কিড নিয়ে আলোচনা কীরকম লাগলো বা কীরকমভাবে কী করবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে সবটাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন বন্ধুরা আমি যেটা হয়তো অনেক কিছু মিস করে যাই বলার সময় সেটা কিন্তু আপনাদের আমি কমেন্ট বক্সে উত্তরে দিয়ে দেব অবশ্যই তো এই ছিল মোটামুটি আজকের এই অর্কিডের প্রতিস্থাপন এবং পরিচর্যার কিছু বিষয় যে কিভাবে পরিচর্যা করলে অর্কিড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে উঠবে আর কি কি পটিং মিডিয়া মোটামুটি ইউজ করতে পারবেন সেইটা আজকের ভালো করে মোটামুটি দেখিয়ে দিতে পারলাম আশা করা যায় আর কিভাবে বটিং মিডিয়া বসানোর পরে দেখুন আমিও কিন্তু সামান্য জল দিয়ে দিচ্ছি তার কারণটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডগুলো জল একটু তো দিতেই হবে কিন্তু তারপরে যাতে মিডিয়াটি ভিজে থাকে যেটা অর্কিড পছন্দ করে হালকা স্যাঁতে জায়গা বা হালকা স্যাঁতে একটা মিডিয়া পছন্দ করে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব মানে জ্যাব জ্যাবে না হয়ে যায় বা জল জমে না থাকে এই রকম জায়গাটা দেখে নিতে হবে আমাদের অবশ্যই এটা কিন্তু বারবার বলছি তার কারণ একটাই এই একটা কারণেই কিন্তু অর্কিড নষ্ট হয়ে যায় এছাড়া কিন্তু অর্কিড প্ল্যান্ট চট করে নষ্ট হয় না তো ডিরেক্ট আরেকবারও বলে দিই ডিরেক্ট সানলাইট বা কিরণের মধ্যে রাখবেন না ডিরেক্ট জল যেন বৃষ্টির না পায় এই দুটো জিনিস মাথায় খেয়াল রাখুন আর পিঁপড়ের বিষয়টি বললাম এই কটা জিনিস খেয়াল রাখলে আপনার অর্কিড কিন্তু ফুলে ফুলে আপনার বাগানকে ভরিয়ে দেবে তো আজকে ছিল এই নিয়েই অর্কিড নিয়ে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আগামী দিনে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ফলেশ বিশ্বাস ভিডিওজ নমস্কার